गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के बेंगली लिटरेचर নিয়ে আমাদের ক্লাস শুরু হবে। বেঙ্গলি লিটারেচারে আমরা ছিলাম কোথায় না শরৎচিহ্ন। শরৎচিহ্ন যোগ করে শব্দ তৈরি করা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এবং তো তার জন্য 36 নম্বর পাতায় আমরা ছিলাম। 36 নম্বর পাতার প্রত্যেকের খোলো, সেখানে দেখো দীর্ঘকার যোগ, দীর্ঘকার পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। आज के जो शिखब से रिका रिकार एकार और ओकार। तो रिकार दिए प्रथम एक वर्ण जो कर देखो तो कम उच्चारणगुल देखो जेमन एर आगे पढ़े कयर सुकु कयर घुकु सरकम आज के रिकार जो करब एक वर्णते कयरि क्री खयरि ख्री गयरि घ्री घयरि घ्री एरपर आओ चले जाओ छयरि श्री टयरि ट्री ठयरि थ्री এইভাবে। সো এইভাবে রিকারের উচ্চারণ হচ্ছে। তারপরে মধ্যে নয়রি থয়রি থ্রি দয়রি থ্রি এইভাবে দেখো চলে যাও একদম 37 নম্বর পাতায় হয়রি পর্যন্ত আমাদের আছে। অর্থাৎ উচ্চারণগুলো কিরকমভাবে হতে পারে, ধয়রি ধ্রি দন্তে নয়রি নৃ বয়রি বি ময়রি মৃ তারপরে শয়দীর্ঘি শ্রী হয়রি হৃ ইত্যাদি। তো এইভাবে হয়রির উচ্চারণগুলো আমাদের হবে। এই হয়ে গেল একটি করে বর্ণর ক্ষেত্রে। এইবার দুটি করে বর্ণর ক্ষেত্রে কিরকমভাবে উচ্চারণগুলো হবে না তেমন দেখো। দন্তে নয়রি উচ্চারণটা আমরা জেনেই গেলাম। দন্তে নয়রির সঙ্গে যদি প যোগ করে দিই তাহলে কি হয়ে গেল, নৃপ। নৃপ অর্থাৎ রাজা। গৃহ শব্দটা মনে হয় তোমরা শুনেছ, বা যদি বা না শুনে থাকো তাহলে একটি করে বর্ণর ক্ষেত্রে আমরা শিখলাম গয়রি, তার সাথে হ অ্যাড করে দাও তাহলে হয়ে গেল গৃহ। এইভাবে দুটি করে বর্ণ যোগ করে আমরা শব্দ তৈরি করতে পারি। তারপরে যেমন দেখো মৃত ময়রি ত ধৈরি ত ধৃত কৃপা, এই শব্দগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের লাস্ট ইয়ারের বইটির মধ্যে, অর্থাৎ শৈশবের প্রথম পাঠ। কৃপা কয়রি ক্রি পয়াকারে পা কৃপা। তো কৃপা শব্দের ক্ষেত্রে দেখো দুটি স্বরচিহ্ন এসেছে, একটি হচ্ছে রিকার আর একটি হচ্ছে আকার। তোমাদের আমি লাইভ ক্লাসে এরকমভাবেও কিন্তু জিজ্ঞেস করতে পারি যে কৃপা যে এই শব্দটি, এই শব্দটির ক্ষেত্রে কটি স্বরচিহ্ন যুক্ত হয়েছে এবং সেগুলি কি কি। ঠিক আছে, আচ্ছা ধৃত ধৈরি ত ময়রি ত এই হয়ে গেল দুটি করে বর্ণর ক্ষেত্রে। আমরা তিনটি করে বর্ণর ক্ষেত্রে কি করতে পারি তা দেখো। কৃষক শব্দটি আমরা শুনেছ তো, কয়রি মধুনস্য ক কৃষক, মৃণাল ময়রি মৃ মধুনাকার ল। তাহলে মৃণাল ক্ষেত্রে, মৃণাল শব্দটির ক্ষেত্রে কটি স্বরচিহ্ন যুক্ত হয়েছে না দুটি, একটি হচ্ছে ঋকার আর একটি হচ্ছে আকার। পৃথিবী শব্দটি তো শুনেইছ, পৃথিবী দেখো তিনটি স্বরচিহ্ন চলে এসছে, এরকম আসতেই পারে। রিকার দিয়ে যদি করি তার মানে এই নয় যে রিকার দিয়েই শুধুমাত্র শব্দ তৈরি হবে, আর কোনো স্বরচিহ্ন সেখানে থাকবে না, আরও স্বরচিহ্ন সেখানে থাকতেই পারে। বয়রি প্রি থয়সি থি বয়দীর্ঘ বি পৃথিবী। তো এইভাবে ভেঙে ভেঙে যদি উচ্চারণ করো তিনটি বর্ণের ক্ষেত্রে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লার্ন করতে পারবে এবং সেটা মনেও থাকবে। এরপর আমরা চলে যাব একারের ক্ষেত্রে। একার দেখো কয়কারে কে ক্ষয়কারে খে জয়কারে চে বর্গে জয়কারে যে ঝয়কারে ঝে এইভাবে আরও চলে যাও। টয়কারে টে ঠয়কারে খে তালবে সয়কারে দন্তে সয়কারে ইত্যাদি। এরপরে দুটি করে বর্ণর ক্ষেত্রে আমরা কিভাবে যোগ করব না, যেমন ধরো মেয়ে এইভাবে আমাদের বই আছে অন্তস্থ আয়ে একার পর্যন্ত একটি বর্ণের ক্ষেত্রে। দুটি করে বর্ণর ক্ষেত্রে কীরকম হতে পারে না, ময়কারে মেয়ে হয়ে গেল তার সাথে অন্তস্থ আয়কারে করে দাও তাহলে কি হয়ে গেল, মেয়ে। এরপরে লেবু শব্দটি তোমরা শুনেছ, লয়কারে লে বয়সুবু লেবু, তাহলে এখানে দুটি স্বরচিহ্ন হল। এবার লেখা তেল বেল এই শব্দগুলো তো আশা করি তোমরা শুনেইছ, তেল বেল তয়কাল্লা তেল বয়কাল্লা বেল ইত্যাদি, এগুলো হয়ে গেল দুটি বর্ণের ক্ষেত্রে। এবার তিনটি বর্ণের ক্ষেত্রে আদেশ আ দয়কা তালবেশ বেগুন বয়কার বয়সু দন্তের ন, দুটি করে স্বরচিহ্ন এখানে এলো। এরপরে সেতার লেখক
বিদেশ বেতন দেখো তিনটি করে বর্ণ আসছে তাহলে এইভাবে আমরা শিখে যাচ্ছি একটি করে বর্ণ যোগ করা দুটি করে বর্ণ যোগ করে শব্দ তৈরি করা তিনটি করে বর্ণ যোগ করে শব্দ তৈরি করা তাহলে একার ঋকার সরচিহ্ন আমাদের হলো বাকি আমাদের রয়েছে ঐকার তো আজকে আমরা ঐকারটাও শিখে নেব ঠিক আছে এইবার আমরা চলে যাব ঐকার ঐকার তাহলে ঐকার কোথা থেকে আসছে না এ ঐ ওই থেকে আমরা সরচিহ্ন পেয়ে গেলাম ঐকার তাহলে কি রকম ভাবে উচ্চারণগুলো হবে না কয় ঐ কই খয় ঐ খই পয় ঐ পই চয় ঐ চুই থয় ঐ থই দয় ঐ দই তয় ঐ তই ইত্যাদি এইভাবে তো ঐকারের ক্ষেত্রে অন্তস্থ অয় ঐকার পর্যন্ত দেখো আমাদের কিন্তু সরচিহ্ন যোগ হতে পারে অন্তস্থ অ পর্যন্ত তাহলে উচ্চারণগুলো কি হতে পারে না তার বিষয়ে ওই সই লয় ওই লই রয় ওই রই হয় ওই হই ইত্যাদি এই গেল একটি করে বর্ণের ক্ষেত্রে এবার দুটি করে বর্ণের ক্ষেত্রে আমরা চলে যাব দুটি করে বর্ণ কীভাবে যোগ হচ্ছে না যেমন যদি বলি শৈল তার বিষয়ে ওই কার ল হই ম হয় ওই কার ম তৈল তয় ওই কার ল দৈব দয় ওই কার ব দৈন্য দয় ওই কার দন্তেন্ন তো দেখো এগুলোর মধ্যে কিছুই নেই একটি করে বর্ণ শিখে যখন যাবে তখন তার সাথে আরেকটি বর্ণ যোগ করে শব্দ তৈরি করা সেটা কোনো ব্যাপারই নয় তাহলে এই হয়ে গেল দুটি করে বর্ণর ক্ষেত্রে এবার তিনটি করে বর্ণ কীভাবে হতে পারে না শৈশব কথাটি শুনেছ আশা করি কীভাবে স্পেলিংটা হবে না তার বিষয়ে সই তার স ব স শৈশব সৈনিক দন্তে সহায়কারী সই দন্তে নয় সৈকনিক সৈনিক বৈশাখ বৈশাখ শব্দটির সঙ্গে আশা করি তোমাদের পরিচয় আছে বয় ওই বই তার বিষয় আকার খ তাহলে এইখানে বৈশাখ বা কৈলাস সৈনিক এই সব শব্দগুলি ক্ষেত্রে দেখো দুটি করে সরচিহ্ন যুক্ত হয়েছে একটি হচ্ছে ঐকার তো আমরা পেয়েই যাচ্ছি আবার কোথাও পাচ্ছি হর্ষৈকার কোথাও পাচ্ছি আকার ইত্যাদি তারপরে চৈনিক বৈকাল বয় ওই বই কয়াকাল লকাল চৈনিক চয় চৈ দন্তে নয় হর্ষৈকনিক তো এইভাবে আমরা শব্দ তৈরি করতে পারি তো আজকে তাহলে আমাদের হলো ঋকার একার আর ঐকার তো ঋকার দিয়ে প্রথমে তোমরা একটি করে বর্ণ পড়ে নেবে তারপরে দুটি করে বর্ণ যোগ করে শব্দ তৈরি করতে শিখবে তারপরে তিনটি করে বর্ণ হয়ে গেল তাহলে তোমাদের প্রশ্নগুলো এরকম হতে পারে যে শরৎচিহ্ন ঋকার যোগে তিনটি শব্দ লেখো শরৎচিহ্ন একার যোগে চারটি শব্দ লেখো শরৎচিহ্ন আকার যোগে চারটি শব্দ লেখো এইরকম ধরনের কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন হতে পারে আর লাইভ ক্লাসেও বিভিন্ন স্পেলিং জিজ্ঞেস করব আবার এটাও জিজ্ঞেস করতে পারি যে কোন স্পেলিংয়ে কী কী শরৎচিহ্ন যুক্ত হয়েছে একটি শব্দ বলো ঐকার দিয়ে তো সেখানে যদি ঐকার ছাড়া আরও কোনো শরৎচিহ্ন যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেইটাও তোমাদের বলতে হবে যে হ্যাঁ এখানে দুটি সরচিহ্ন যুক্ত হয়েছে সেগুলি হচ্ছে একটি হচ্ছে ঐকার আর একটি হচ্ছে আকার একার হর্ষৈকার দীর্ঘৈকার বিভিন্ন যেগুলো আছে তো তাহলে তোমাদের হোমওয়ার্ক রইল এই তিনটি সরচিহ্ন খুব ভালো করে প্রত্যেকে লার্ন করবে স্পেলিংগুলো খুব ভালো করে পড়বে আর যেন যখন আমি জিজ্ঞেস করবো উত্তরগুলো যেন ঠিকঠাকভাবে তোমরা দিতে পারো এরপরে আর আমাদের দুটি সরচিহ্ন পড়ে রইল সেগুলি কী কী একটি হচ্ছে ওকার আর একটি হচ্ছে ঔকার ঠিক আছে তাহলে এক ওকার আর ঔকার এই দুটি নিয়ে আমরা পরের দিন আলোচনা করব আর ল্যাঙ্গুয়েজেরও আমাদের কিছুটা বাকি আছে সেই ল্যাঙ্গুয়েজ আমাদের হবে থার্সডে তো থার্সডে আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে ক্লাস করব মানডে লিটারেচার এটা আমাদের লাইভ ক্লাসের রুটিন ওয়াইজ না এটা ভিডিও যেটা পাঠাচ্ছি সেই ওয়াইজ ওকে সেই অনুযায়ী আমাদের ক্লাস চলবে এবং লাইভ ক্লাসে যেটা রুটিন করে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে ওকে তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো